কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা না থাকায় করোনা রোগীদের থেকে চিকিৎসা বাবদ অত্যধিক চার্জ নিয়েছে বেসরকারি হাসপাতালগুলো। করোনা মহামারী এবং প্রতিরোধ ব্যবস্থা শীর্ষক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টে এমনই গুরুতর অভিযোগ তোলা হয়েছে। রিপোর্টে স্পষ্টতই করোনা মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসা খরচের নির্দেশিকা থাকলে করোনা এভাবে ছড়াতে পারতো না দেশে, এত মৃত্যুও এড়ানো যেত। সস্তা এবং গরিবদের জন্য ভর্তুকি দিয়ে কোভিড ভ্যাকসিন দেবার আর্জি সরকারের কাছে জানিয়েছিল সংসদীয় কমিটি। রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে, সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্য পরিকাঠামো যথাযোগ্য করোনা মোকাবেলা করতে পারেনি, এটি প্রমাণিত। সরকারি হাসপাতালে অপর্যাপ্ত বেড এবং ভেন্টিলেটর পরিস্থিতি এবং পরিচালন ব্যবস্থাকে আরও জটিল করে দিয়েছে বলে অভিমত সংসদীয় কমিটির। রিপোর্টে বাস্তব পরিস্থিতির দিকটি স্পষ্টভাবে তুলে ধরে বলা হয়েছে, দেশে সংক্রমণ বাড়লেও হাসপাতালে বেড পাওয়া যায়নি। আক্রান্তের পরিবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে বেড পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরেছে। 130 কোটি দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ অত্যন্ত স্বল্প। রিপোর্টে এই খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে। এরই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় লগ্নি বাড়ানোর দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, এই রিপোর্ট সংসদের বাদল অধিবেশনে পেশ করার কথা ছিল, শেষে শনিবার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছে দাখিল করা হয়। এই কমিটির চেয়ারম্যান সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদব। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রথম পর্যায়ে পরীক্ষার ঢিলেমি এবং কন্টাক্ট ট্রেসিংয়ের জন্য দেশে করোনা মহামারীর আকার নিয়েছে। এমনকি যে ধরনের অ্যান্টিজেন টেস্ট হচ্ছে তা তেমন বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছে কমিটি এবং আশঙ্কা প্রকাশ করেছে। এর ফলে কোভিডের বিরুদ্ধে লড়াই বিপথগামী হয়ে যেতে পারে। এই অ্যান্টিজেন পরীক্ষা দ্রুত ফল দিলেও খুব ভরসা করা যাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে দাখিল করা রিপোর্টে। কমিটির অভিমত, দেশবাসীর জন্য আরও নিখুঁত পরীক্ষার ব্যবস্থা করা উচিত। আরও নিখুঁতভাবে রোগ নির্ণয়ের জন্য অনেক বেশি বিশ্বাসযোগ্য RT-PCR পরীক্ষার হার বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছে সংসদীয় কমিটি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।